আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ঢাকা বোর্ড 2023 নিয়ে আলোচনা করবো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো। এটা ঢাকা বোর্ড 2023 সালে আসছে। এখন দেখো, এখানে কিছু কিছু জিনিস দেখবো অল্টার হয়ে অন্য কোনো বোর্ডে আলাদা আসছে। যেমন এ নাম্বার, এ গুড বয় ইজ অ্যাকোস্টম, অ্যাকোস্টমের সাথে সর্বদাই হলো টু, অভ্যস্ত হয়। এখানে অ্যাকোস্টমের পরিবর্তে হ্যাবিচুয়েটেড থাকতে পারে, হ্যাবিচুয়েটেড, হ্যাবিচুয়েটেড এর সাথেও টু হয়। আচ্ছা, তারপরে দেখো, তার এ নাম্বার টু, হার্ড ওয়ার্ক, হি ইজ নট অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড এর সাথেও টু হয়। অ্যাডিক্টেড এর সাথে কি হয়? টু হয়। আচ্ছা, এখানে অ্যাডিক্টেড এর পরিবর্তে অনেক সময় ডিভোটেড থাকতে পারে, কি থাকতে পারে? ডিভোটেড, ডিভোটেড এর সাথেও টু হয়। আচ্ছা, টুর ব্যবহারটা সবচেয়ে বেশি এটাতে, হি ইজ নট এভার্স, এভার্স এর সাথেও টু, মানে সে বিপরীত হয় না এনি হার্ড ওয়ার্ক, কোনো পরিশ্রমের সাথে বিপরীত হয় না। ক্লিং, এখন এই ক্লিং এর পরিবর্তে, এটার পরিবর্তে আর একটা ভার্ব হতে পারে। ক্লিং মানে হলো লেগে থাকা, ক্লিং মানে লেগে থাকে। এটার পরিবর্তে আর একটা ভার্ব হতে পারে, সেই ভার্বটা হলো অ্যাডহিয়ার। কি হতে পারে? অ্যাডহিয়ার হতে পারে, অ্যাডহিয়ার, অ্যাডহিয়ার মানে লেগে থাকা। আচ্ছা, অ্যাডহিয়ার টু, হি ইজ ডিটারমিনেশন, সিন্স হি ইজ ইউজ, তারপরে আবার ইউজের সাথে সর্বদাই টু হয়। হি ইজ নট ডাউটফুল, এই ডাউটফুলের সাথে হবে হলো অব, কি হবে? অব, তাহলে এই জায়গা থাকবে না, অব হবে। হি ইজ সাকসেস, সে কোনো সময়ের জন্য তার এই সফলতা নিয়ে সন্দেহ করে না। হি ইজ ভেরি কনসাস, কনসাস এবাউট হয় অব হয়, কনসাস, কনসাস এবাউট। আচ্ছা, তারপর দেখো, হি ইজ ডিউটি, সে তার মানে দায়িত্ব নিয়ে খুবই সচেতন থাকে। হি ইজ নট বোস্টফুল, আচ্ছা অফ, বোস্টফুল অফ, যদি শুধুমাত্র বোস্ট থাকতো তা ফর হতো, কিন্তু বোস্টফুলের সাথে অফ হয়। হিজ ট্যালেন্ট, এ বোস্টফুলের পরিবর্তে অনেক সময় এ ইয়েটা থাকে, টেক প্রাইড থাকে, টেক প্রাইড অন হবে, টেক প্রাইড যদি থাকে অন হবে। আর যদি প্রাউড থাকে, শুধুমাত্র প্রাউড, তাহলে তার সাথে হবে না অফ। আচ্ছা, হিজ ট্যালেন্ট, তার মেধা নিয়ে সে কখনো গর্ব করে না। হি বিহেভস ওয়েল, বিহেভস এর সাথে যদি ব্যক্তি থাকে তাহলে হবে না উইথ, কি হবে? উইথ। হি অ্যাটেন্ডস টু, অ্যাটেন্ডের সাথে সর্বদাই টু হয়। আচ্ছা, অ্যাটেন্ডস এর পরিবর্তে এখানে অন্য একটা বিষয় থাকতে পারে, সেটা হলো দেখো, পে অ্যাটেনশন, পে অ্যাটেনশন যদি থাকে তাহলে হবে না অন, পে অ্যাটেনশন অন হিজ স্টাডিজ, কিন্তু অ্যাটেন্ডস যদি থাকে তাহলে হবে না টু। তাহলে দেখো, এটাতে ঢাকা বোর্ড 2023-এর টুর ব্যবহারটা সবচেয়ে বেশি আসছে। দেখো, এটা একটা, এটা একটা, এটা একটা, এই জায়গাতে একটা, এই জায়গায় একটা, এখানে একটা, দেখো 1 2 3 4 5 6, ছয়টা ব্যবহার হয়। একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ছয়টা ব্যবহার হতে পারে, এখানে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। আমি পরে কোনো ক্লাসে, পরে কোনো বোর্ড নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এবং সেখানে কোন কোন শব্দের পরিবর্তে কী শব্দ দিতে পারে সেটা আমি আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমার ফেসবুক পেজটা ফলো করবা। আমার ফেসবুক পেজের নাম হলো ফারুক ইংলিশ হসপিটাল। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।